Assalamualaikum. Welcome to my channel Punomer Rannaghar. আজকে আমি কালাভুনা করে দেখাবো। কালাভুনা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। যারা একবার এই কালাভুনা খেয়েছেন তাদের কালাভুনা নামটি শুনলেই জিভে পানি এসে যাবে। এটি এমন একটি রেসিপি। এই রেসিপিটি আমি বলবো না বাবুর্চি বা রেস্টুরেন্টের মতো করে করবো, আমি আমার সিনিয়র চাচি মামি ভাবিরা যেভাবে করে সবার প্রশংসা আর দোয়া পেয়েছেন সেভাবে ঘরোয়া উপায়ে করে দেখানোর চেষ্টা করব। কালাভুনার সঙ্গে আমার কাছে গুচ্ছটা হবে সফট, উপরটা থাকবে মুচমুচে আর কোনো মশলা পুড়ে যাবে না। কালাভুনা মানে পুরে কালো করে করা নয় বা সয়া সস ভর্তি করে দিয়ে কালো করা নয়। কিন্তু আজকে আমি সচরাচর গোস্ত রান্না করতে যেসব মশলা ব্যবহার করে থাকি তা প্রায় সবগুলোই নিব, সেই সাথে দু একটা এক্সট্রা। এখানে শাহি জিরা হাফ চামচের মতো, তেজপাতা, জিরে এক চামচ, দারুচিনি বেশ কয়েকটা, কালো জিরা, জয়ফুলের একটা ছোট টুকরা, পাঁচফোড়ন, ছোটো এলাচ, বড়ো এলাচ, লং, সব মশলাগুলোকে হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনারা চাইলে যে কোনো গোস্ত রান্নার ক্ষেত্রে এই টেকনিকটি ইউজ করতে পারেন। আর গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি ধনে গুঁড়া এক চামচ, মরিচের গুঁড়া এক টেবিল চামচ, গরম মশলা এক চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচের মতো, লবণ এক টেবিল চামচ, আর হাফ চামচের মতো রাঁধুনি গুঁড়ো বা আজমুদ নিয়েছি। এটা কিন্তু রাঁধুনি গুঁড়া মশলা ওটা না, তবে চেষ্টা করবেন এই মশলাটি দিতে, আর না থাকলে নিরাশ করছি না। এখানে আমি গরুর গোস্ত এক কেজি নিয়েছি, তবে আড়াই কেজির উপরে হলে কিন্তু ভালো হয়। গোস্তগুলোকে একটু স্কোয়ার করে চর্বি আর হাড়সহ নিয়েছি, তবে আপনারা চাইলে গোস্তের অন্যান্য অংশগুলো ছোটো বড়ো করে সামান্য পরিমাণে নিতে পারেন। আমার কাছে কিন্তু কালাভুনার ছোটো ছোটো পিসগুলো খেতে ভালোই লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি এক কাপ, সরিষার তেল হাফ কাপ, আদা রসুন বাটা চার টেবিল চামচ, টক দই এক চামচ, গরু মশলা আর গোটা মশলার গুঁড়ো একটু রেখে সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট পরে রান্নাটা শুরু করব। দশ মিনিট পরে যেহেতু আমি কম গোস্ত নিয়েছি তাই চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখবো 1 ঘন্টার জন্য, আর এর মাঝে 5 থেকে 6 বার চেক করে নেব যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর গোস্ত থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে মিডিয়াম টু লো হিটে রাখলে, আর অ্যাক্সিডেন্টালি যদি পানি শুকিয়ে যায় তাহলে হাফ কাপের মতো পানি দিয়ে ব্যালেন্স করে নেবেন। ফাইনালি 1 ঘন্টা পরে দেখুন গোস্ত রান্নাটা প্রায় হয়েই আসছে, তবে কালোগুনা কিন্তু হয়নি। এ পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি অল্প অল্প করে দিয়ে 15 মিনিটের জন্য কষিয়ে নেব। পানিটা অল্প অল্প করে দিবেন যাতে পানি দেওয়া মাত্রই শুকিয়ে যায় আর মশলাও পুড়ে না যায়। এভাবে কষাতে কষাতে কিন্তু কালাভুনার 80% হয়ে যাবে। তবে এখানে আমি আরেকটি কাজ করব, একটি প্যানে হাফ কাপ সরিষার তেল নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি একটু লাল করে নিয়ে একটু রসুন কুচি আর 2টো শুকনো মরিচ দিয়ে সবগুলোকে আর একটু লাল করে নিয়ে সবগুলো কালাভুনাটার উপর টপ করে দিয়ে দেব এবং সাথে সাথে কভারটা করে দিয়ে লো হিটে 5 মিনিটের জন্য রাখবো। এতে করে হবে কি, এর ফ্লেভারটা অনেকক্ষণ থাকবে, আপনি যখনই সার্ভ করতে যাবেন বা খেতে যাবেন তখন এই পেঁয়াজ রসুনের বাগারের ফ্লেভারটা পাবেন। এখানে আমি বাকি গোটা মশলার গুঁড়োটুকু দিয়ে রান্নাটা আর 5 মিনিট পরেই শেষ করব। ভিউয়ার্স, এই হয়ে গেল আমার অসাধারণ স্বাদের কালাভুনা। আশা করছি আপনারা এই রেসিপিটি বাসায় স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করবেন আর আমাকে কমেন্টস করবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।